ভুলেও ওষুধের খোসা ফেলে দেবেন না, এগুলো দিয়ে এমন জিনিস বানাতে পারবেন যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে। শুধু টাকাই বাঁচাবে না, এগুলো দিয়ে আপনি হতে পারবেন লাখ টাকার মালিক। একটি ক্যাপসুলের খোসা নিন, এর এই বাড়তি অংশ মানে ময়লাগুলিকে পরিষ্কার করুন। তারপর আস্তে আস্তে সম্পূর্ণ পাতার ক্যাপসুলগুলো পরিষ্কার করে নিন। এরপর ভিতরের অংশগুলো ঠিক করুন, বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে চাপ দিলেই এগুলো আবার নতুনের মতো ঠিক হয়ে আসবে। আপনারা এখানে অবশ্যই সম্পূর্ণ পাতাটিকে ঠিক করে নেবেন, খুবই সহজের কাজ, একবার করে দেখুন, আপনি খুশি হয়ে যাবেন। আমরা এক এক করে সবগুলোকে ঠিক করে নিয়েছি, এবার কাঁচির সাহায্যে এগুলো সবগুলিকে কাটতে হবে। আপনারা একটি খোসা এভাবে কেটে নেবেন, আমাদের মুতোটা এর মাঝের অংশটিকে প্রয়োজন হবে। কাঁচি দিয়ে কাজটি খুব ভালো মতন হয়, তাই আপনারা কাঁচি ব্যবহার করবেন। তাই আমরা হালকা এটাকে কিছুটা রং করে দেব, আপনারা রং না করলেও সমস্যা নেই। আমরা এখন সবগুলোকেই রং করে ফেলছি। এবার এই দেখুন, চারকোনা কাগজেই দাগ দেওয়া হয়েছে, সেই চারদিকে একই কাটারের সাহায্যেই কেটে নিতে হবে। আমরা এখন চতুর্দিকে কাটব, আর এর মাঝের অংশটিকে বাদ দিয়ে দেব, আর এই জিনিসটা এভাবেই কালো কালার করে দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার করে দিতে পারেন। এবার এটাকে উল্টো করে রেখে আঠা দিয়ে এমন একটি লম্বা কাগজ বসিয়ে দেব, এটাকে বসাতে হবে তিন দিকে, একদিকে ফাঁকা থাকবে, মানে একদিকে দিব না, ওপরের দিকে দেওয়া হলেই শেষ। এই যে হয়েছে শেষ। এবার আমাদের রং করে রাখা খোসাগুলিকে এর ওপর দিয়ে বসিয়ে দিতে হবে। এখানে আমরা আঠার ব্যবহার করেছি, আপনারা এখানে এক রঙের পর আরেক রঙের খোসা লাগিয়ে দেবেন। এতে কি হবে, এতে একটা চমৎকার হবে। আমরা এক এক করেই সম্পূর্ণটাতেই লাগিয়ে নেব। এবার এটাকে আবার উল্টো করে রাখুন, এর চারদিকে আঠা লাগিয়ে নিয়ে এরকম একটি কাগজ বসিয়ে দিতে হবে, এটাকে অবশ্যই চেপে দিবেন, এতে এটা খুলে যাবে না। আরেকটি কাগজ ভাঁজ করে নিয়ে এর মধ্যে সেট করে দিতে হবে। এটা সেট করতে আরেকটি সাদা কাগজ নেব, তারপর এটাকে পেঁচিয়ে এভাবে স্টিকের মতন বানিয়ে নিতে হবে, এর শেষে আঠা লাগিয়ে দিতে হবে, আর অবশ্যই এটাকে কালো রং করতে হবে। এরকম ওয়ান টাইম কাপ দিয়ে এর মধ্যে সবুজ কালার করতে হবে। আপনারা চাইলে এরকম ফুলও বানিয়ে নিতে পারেন। এরকম আরও 2, 4, 6টি কাপ নিয়েছি। এবার দুটি স্টিককে পাশাপাশি রেখে নিচে একটা আর উপরে একটা স্টিক আঠা দিয়ে নিয়ে লাগাতে হবে, আর এর মাঝে একটি স্টিক লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে তৈরি করা কাপগুলো বসিয়ে নিতে হবে, নিচে তিনটি একেবারে উপরে একটি বসিয়ে দিতে হবে। তারপর এই দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর একটি ওয়াল পেইন্ট, এটা বানিয়ে বাড়িতে সাজিয়ে রাখতে পারবেন। এইদিকে ক্যাপসুলের কি ফ্রেমটা তৈরি করেছি দেখুন, এটার উপরের ফাঁকা দিয়ে আপনি আপনার প্রিন্ট করা ছবিটিকে প্রবেশ করিয়ে দিয়েন। এই যে কত সহজে তৈরি হয়ে গেল ফটো ফ্রেম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।